সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আবার আমি তোমাদের সামনে যথারীতি উপস্থিত হলাম ক্লাস নেওয়ার জন্যে। আমি শারমিনা পারভীন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, অর্থাৎ তোমাদের কলেজ। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব। এই বিষয়টা অনার্স প্রথম বর্ষের জন্যে প্রযোজ্য এবং মাস্টার্স প্রিলিমিনারির জন্যে প্রযোজ্য। এই বিষয়টা হচ্ছে তোমাদের দুইটা ইয়ারের একই, এবং এই বিষয়টার নাম হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। তো এই পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা নিয়ে তোমাদের আমি আলোচনা করব। এই আলোচনার মধ্যে যাদের নামগুলো বিশেষভাবে আসে, সেই বিশেষ ব্যক্তিগুলোর বিষয় নিয়ে এবং তাদের মতবাদ নিয়ে আমি আজকে আলোচনা করব। ইতোমধ্যে আমি তোমাদের সঙ্গে প্লেটোর ন্যায় বিচার, প্লেটোর আদর্শ রাষ্ট্র, প্লেটোর শিক্ষা ব্যবস্থা, প্লেটোর সাম্যবাদ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং অ্যারিস্টটলের সঙ্গে প্লেটোর যে সম্পর্ক এবং কেন অ্যারিস্টটলের সঙ্গে প্লেটোর কী কী মতাদর্শগত পার্থক্য রয়েছে এবং কোথায় কোথায় মিল রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করেছি। তো তোমরা যেটা জানো সেটা হচ্ছে যে আসলে যুগকে তো আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে প্রাচীন যুগ, আরেকটা মধ্যযুগ, আরেকটা আধুনিক যুগ। তো প্রাচীন যুগের রাষ্ট্র দার্শনিকদের মধ্যে যারা পড়ে তারা হচ্ছেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরা হচ্ছেন প্রাচীন যুগের মধ্যে পড়েন। সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো, প্লেটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের শিষ্য হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট। এই যে তোমরা মাঝে মাঝে মজা করে অনেকের মুখে শোনো যে হাই সেলুকাস, বিচিত্র এই দেশ, কে বলেছেন জানো? এটা হচ্ছে যে আলেকজান্ডার দি গ্রেট বলেছেন। হ্যাঁ, উনি ভারতীয় উপমহাদেশ জয় করতে এসে ভারতীয় উপমহাদেশের এই সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে বলেছিলেন হাই সেলুকাস, বিচিত্র এই দেশ, এত প্রাকৃতিক মানে সৌন্দর্য মণ্ডিত ছিল ভারতবর্ষ। তো যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় এটা না, আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব। আমরা কি দেখেছি, প্লেটো তার যে বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক, সেই গ্রন্থে তিনি ন্যায় বিচারে শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, তিনি ন্যায় বিচার তত্ত্বে শিক্ষা ব্যবস্থার কথা আলোচনা করেছেন। প্লেটো আসলে আমরা জানি যে ভাববাদী চিন্তাধারার অধিকারী ছিলেন, তিনি কল্পনাপ্রবণ দার্শনিক ছিলেন, আর অ্যারিস্টটল ছিলেন কঠিন বাস্তববাদী দার্শনিক। সুতরাং গুরু শিষ্যের মধ্যে একটা পার্থক্য, বিশাল পার্থক্য বিরাজমান ছিল। গুরু যেটা আলোচনা, যেটা বিশ্বাস করতেন সেটা দেখা যেত যে শিষ্য বিশ্বাস করতেন না। অর্থাৎ একজন ছিলেন কঠিন কল্পনাপ্রবণ দার্শনিক, একজন বাস্তববাদী দার্শনিক। অ্যারিস্টটলকে আমরা যেটা বলি যে আসলে উনি, ওনার যে পদ্ধতি ছিল সেটা ছিল অবরাহ পদ্ধতি, অর্থাৎ উনি যুক্তিতর্ক ভিত্তিকভাবে আলোচনা করতেন, যুক্তি নির্ভর মানুষ ছিলেন উনি। আর প্লেটো কল্পনার রথে চড়ে বিমান ভ্রমণ করতেন, অর্থাৎ উনি ঘরে বসেই মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবতেন, কিন্তু উনি ছিলেন অভিজাত শ্রেণীর মানুষ। সুতরাং ওনার কল্পনায় আর কতদূর মানুষের, স্বাভাবিক মানুষের জীবনযাত্রার কথা ভাবা সম্ভব? সুতরাং এদিক দিয়ে আমরা একটা পার্থক্য দেখতে পাই। প্লেটো তার অ্যারিস্টটল তার বিপ্লব তত্ত্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি সরকার নিয়ে আলোচনা করেছেন, তিনি বিপ্লব নিয়ে আলোচনা করেছেন, তিনি দাস প্রথা নিয়ে আলোচনা করেছেন, তিনি সমাজ নিয়ে আলোচনা করেছেন, মানুষ নিয়ে আলোচনা করেছেন, আইনের শাসন নিয়ে আলোচনা করেছেন। এবং মজার ব্যাপার হলো কি, দেখো যে 2500 বছর আগে সেই প্রাচীন গ্রীসে অ্যারিস্টটল যে সরকারের শ্রেণীবিভাগ করেছিলেন, সেই সরকারের শ্রেণীবিভাগের আঙ্গিকে 2500 বছর পরে আমাদের অ্যারিস্টটল সেই সরকারের শ্রেণীবিভাগকে অনুসরণ করে অধ্যাপক লিকক সরকারের শ্রেণীবিভাগ করেছেন। তাহলে দেখো যে কতটা অগ্রগামী ছিলেন আমাদের এই প্রাচীন যুগের রাষ্ট্র দার্শনিকরা। আমি আবারও বলছি যে কী করেছিলেন অ্যারিস্টটল 2500 বছর আগে, 250 বছর আগে যে সরকারের শ্রেণীবিভাগ করেছিলেন, সেই সরকারের শ্রেণীবিভাগের আঙ্গিকে বর্তমানকালের আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক লিকক সরকারের শ্রেণীবিভাগ
করেছেন, তাহলে ওনারা কতটা আপডেট ছিলেন, কতটা অগ্রগামী ছিলেন, ওনারা যুগের চেয়ে কতটা আধুনিক ছিলেন। তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে বিপ্লব তত্ত্ব। এখানে বিপ্লব তত্ত্ব আলোচনা করতে গেলে অ্যারিস্টটলের একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে তোমাদের সবারই জানা, সেটা হচ্ছে যে দ্য পলিটিক্স। সেই গ্রন্থে তিনি 158টি দেশ তিনি সফর করেছেন এবং সেখানকার রাজনৈতিক কার্যাবলী বিশ্লেষণ করে তিনি তার এই বিপ্লব তত্ত্ব সম্পর্কে একটা ধারণা ধারণ করেছেন। এবং তিনি তার দ্য রিপাবলিক গ্রন্থের চতুর্থ পুস্তকে, তাহলে অনেকগুলো পুস্তক ছিল, চতুর্থ পুস্তকে 1300 পৃষ্ঠায় তিনি বলেছেন যে কেন একটা রাষ্ট্রে এত বিপ্লব সংগঠিত হয়। তো সেখানে আলোচনা করতে গেলে আমাদের একটু তত্ত্বগত আলোচনা করতে হবে, হ্যাঁ, যে আমরা আসলে বিপ্লব বলতে কি বুঝি। আসলে বিপ্লব কি? বিপ্লব হচ্ছে গতানুগতিক সমাজ ব্যবস্থার একটা ভাঙচুর পদ্ধতি, এবং এটা এমনই একটা ভাঙচুর পদ্ধতি যেটা ভেঙে চুরে একদম রাষ্ট্রের একটা পরিবর্তন ঘটায়, একটা অস্থিতিশীল অবস্থা ঘটায়। তো আমরা প্রথমে একটা সংজ্ঞায় চলে যাই যে আসলে অ্যারিস্টটল বিপ্লব বলতে কি বুঝিয়েছেন। এখানে দেখো, এনি চেঞ্জ ইন দ্য কনস্টিটিউশন, হ্যাঁ, হুইজ এফেক্টস অর প্যারালাইসিস দ্য মেশিনারি অব গভর্নমেন্ট ইজ কল্ড এ রেভুলেশন। অর্থাৎ বিপ্লব আমাদের যে কোনো ধরনের হতে পারে, এটা সাংবিধানিক পদ্ধতিতেও হতে পারে, এটা যে কোনো ব্যক্তি বা সংস্থা বা গোষ্ঠীর বিরুদ্ধেও হতে পারে, এটা রাষ্ট্রের অভ্যন্তরেও হতে পারে এবং রাষ্ট্রের অভ্যন্তরের বাইরেও হতে পারে। তাহলে আবার আমি বলছি, দেখো যে বিপ্লব হচ্ছে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবর্তন। এবং সেখানে তিনি কী ব্যাখ্যা করেছেন, এনি চেঞ্জ ইন দ্য কনস্টিটিউশন হুইজ এফেক্টস অর প্যারালাইসিস দ্য মেশিনারি অব গভর্নমেন্ট ইজ কল্ড এ রেভুলেশন। এবং এটা সাংবিধানিক পদ্ধতিতে হতে পারে, এটা ক্ষমতা দখলের জন্য হতে পারে, এটা রাষ্ট্রের যে কোনো সংস্থা বা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, যে কোনো সংগঠনের বিরুদ্ধে হতে পারে। এবং এই বিপ্লবটা অনেকটা নির্ভর করে বিপ্লবীদের মেজাজ মর্জি, তাদের স্বার্থ হাসিল, তাদের অধিকার আদায়ের জন্যে। অর্থাৎ কীভাবে হতে পারে, তাদের মেজাজ মর্জি, তাদের স্বার্থ হাসিল, তাদের অভিপ্রায় এবং তাদের ক্ষমতা দখলের জন্যে কিন্তু বিপ্লব হতে পারে। তো অ্যারিস্টটল যে বিপ্লবটাকে বুঝিয়েছেন সেই বিপ্লব কিন্তু এই বিপ্লব না। অ্যারিস্টটল যে বিপ্লবকে বুঝিয়েছেন সেটা আমি কেবলই তোমাদেরকে বললাম, যে উনি কোনো ছোটোখাটো পরিবর্তনকে বিপ্লব বলেন নাই। উনি বলেছেন যে একদম আমূল পরিবর্তন, অর্থাৎ সমাজ ব্যবস্থার একটা পালা বদল এবং সমাজ ব্যবস্থার একটা রূপান্তর, অর্থাৎ সম্পূর্ণভাবে পরিবর্তন, সেটাকে আমরা বিপ্লব বলতে পারি। যেমন ধরো ফ্রান্স বিপ্লব হয়েছে, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম হয়েছে, 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, যেটা আমাদের দেশে একটা রেডিক্যাল পরিবর্তন হয়েছে। এখানে অ্যারিস্টটল তার সংবিধান বলতে কি বুঝিয়েছেন? অ্যারিস্টটল তার সংবিধান বলতে যেটা বুঝিয়েছেন, যে সংবিধান হচ্ছে এমন একটা জীবন পদ্ধতি, যে জীবন পদ্ধতি মানুষ নিজে বেছে নিয়েছে। সুতরাং বিপ্লবে আমরা দেখতে পাই যে এই সংবিধানেরও একটা পরিবর্তন রয়েছে। এখন তোমরা দেখো যে উনি কী কীভাবে বিপ্লবের কথা বলেছেন। প্রথম দেখো, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে বিপ্লব, অর্থাৎ সংবিধানের সমস্ত প্রকৃতিটাই চেঞ্জ হয়ে যায়। তিনি বলেছেন প্রশাসন যন্ত্রের পরিবর্তন, তিনি বলেছেন একটা শাসন ব্যবস্থার পরিবর্তন, তিনি বলেছেন একটা নতুন পথ সৃষ্টির পরিবর্তন। তাহলে জিস্ট আমরা কী পেলাম, হ্যাঁ, আমরা সারমর্মটা কী পেলাম, যে আসলে বিপ্লব কিন্তু একটি অর্থে পরিবর্তন হয় না। বিপ্লব পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে হতে পারে, প্রশাসন যন্ত্রের ক্ষেত্রে হতে পারে, চারিত্রিক ক্ষেত্রে হতে পারে এবং নতুন কোনো পথ সৃষ্টির হতে পারে। তাহলে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে বিপ্লব কী কী কারণে বিপ্লব সংগঠিত হতে পারে। দুইটা কারণে বিপ্লব সংগঠিত হয়, একটি হচ্ছে সাধারণ কারণ আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। সাধারণ কারণের মধ্যে আমরা যেটা দেখতে পাই,
সেটা হচ্ছে যে এখানে অনেকে মুনাফা লাভের জন্য করে, সম্মান লাভের জন্য করে, এবং দেখা যায় যে অনেক মানুষ অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়। বঞ্চিত হতে হতে কি হয়, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ হয় এবং সেই ক্ষোভটা এত বেশি বেড়ে যায় যে বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে একটা প্রতিবাদ আসে এবং সেই প্রতিবাদের ক্ষেত্রে আমরা দেখি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতন একটা বিস্ফোরণ ঘটে এবং মানুষ প্রাথমিকভাবে এই পরিবর্তনটা ঘটায়। এরপর আরেকটা হচ্ছে যে ধরো একজন মানুষকে, শ্রেষ্ঠতর মানুষকে যখন নিম্নতর মানুষ রূপে দেখা যায়, তাকে বঞ্চিত করা হয়, তাকে তার যোগ্য মর্যাদা দেওয়া হয় না, সম্মান দেওয়া হয় না, সেক্ষেত্রে বিপ্লব ঘটতে পারে। আবার অনেক মানুষের আছে যে মর্যাদাগত একটা ইয়ে থাকে, উগ্রতা থাকে এবং অধিক সম্মান লাভের আশা থাকে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থায় বিপ্লব হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, আমরা বিপ্লবের মনস্তাত্ত্বিক যে কারণগুলো আমরা দেখি, দেখো তোমরা সেগুলো কি, একটা হচ্ছে যে আত্মমর্যাদা বোধ, আরেকটা হচ্ছে নির্যাতন, আরেকটা হচ্ছে ঘৃণা, ভীতি, ষড়যন্ত্র, ইচ্ছাকৃত অবহেলা, ক্ষমতার আধিক্য, ক্ষমতার মোহ। তাহলে আমি আবারও বলছি যে দেখো কী কী হতে পারে, যে আত্মমর্যাদায় যখন মানুষের আঘাত হানে তখন বিপ্লব হতে পারে, যখন নির্যাতন হয় তখন বিপ্লব হতে পারে, যখন ভয়ভীতি দেখানো হয় তখন বিপ্লব হয়, কাউকে যদি ইচ্ছাকৃত অবহেলা করা হয় তাহলে বিপ্লব হয়, ক্ষমতার আধিক্য যদি দেখা দেয় তাহলে বিপ্লব হতে পারে। এখন আমরা দেখি যে এই কারণগুলোকে তো আমরা দেখলাম যে মনস্তাত্ত্বিক কারণ, তাহলে এখন আমরা প্রাথমিক কারণগুলো কী পাই। প্রাথমিক কারণ হচ্ছে যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বকে যদি অস্বীকার করা যায় তাহলে কিন্তু বিপ্লব সংগঠিত হয়। এটা আমরা ফ্রান্স রেভলিউশনের সময় দেখেছি, রাশিয়ার বিপ্লবের সময় আমরা দেখেছি, আমরা আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সময় দেখেছি, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে দেখেছি। এবং দেখা যায় যে কখনো যদি সামরিক বাহিনী অর্থাৎ কোনো বিশেষ বাহিনীর হস্তক্ষেপ হয় তখনও কিন্তু বিপ্লব দেখা দেয়। আবার দেখা যায় উচ্চবিত্তরা যখন নিম্নবিত্তদেরকে আক্রমণ করে তখন মধ্যম যে শ্রেণী সেই শ্রেণী কিন্তু বিপ্লবী হয়ে ওঠে এবং মধ্যম শ্রেণীর নেতৃত্বে কিন্তু বিপ্লব সংগঠিত হয় এবং সেটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি। সাধারণত সাধারণ মানুষ বিপ্লবে উজ্জীবিত হয় এবং শাসক শ্রেণীর পতনের জন্যেই এই বিপ্লব ঘটে। আর সবচেয়ে বড় কথা, শাসক শ্রেণী যখন শোষণ করতে করতে তাদের এমন অবস্থা করে ফেলে একটা রাষ্ট্রের যে দেখা যায় যে তাদের আর ইয়ে থাকে না, সীমাহীন অত্যাচার বেড়ে যায় এবং সেই সীমাহীন অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যে অনেক সময় কিন্তু বিপ্লব সংগঠিত হয়। এই বিপ্লব কোথায় কোথায় হয়, হ্যাঁ কোথায় কোথায় এই বিপ্লবগুলো হয় সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। গণতন্ত্রে বিপ্লব হয়, অর্থাৎ ধনিক শ্রেণী একসময় অনেক ক্ষমতায় যায়, তখন দেখা যায় মধ্যবিত্ত শ্রেণীর হাতে ক্ষমতা থাকে, জনগণের সার্বভৌমত্ব থাকে এবং জনগণ তখন ক্ষমতা যথেচ্ছার ব্যবহার করে এবং যথেচ্ছার ব্যবহার করার ফলে গণতন্ত্রে আমরা দেখতে পাই বিপ্লব হয়। এবং এর কারণে অ্যারিস্টটল এবং প্লেটো গণতন্ত্রকে কখনোই পছন্দ করেন নাই। তোমাদের আলোচনায় আমি বলেছি অ্যারিস্টটল এবং প্লেটো তাদের গুরু সক্রেটিসকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তারপরে কিন্তু তারা এই গণতন্ত্রকে পছন্দ করেন নাই। ধনিকতন্ত্রে অর্থাৎ যখন ধনিক শ্রেণীরা অনেক বেশি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায় এবং তখন তারা অত্যাচার করতে থাকে সাধারণ জনগণের প্রতি, নিম্নবিত্তদের প্রতি, এবং তখন নিম্ন শ্রেণীরা এবং সাধারণ মানুষরা বিপ্লবী হয়ে ওঠে। অভিজাততন্ত্র অর্থাৎ কিছু কিছু কতিপয় ব্যক্তি যখন অভিজাত শ্রেণীর থাকে এবং অভিজাত শ্রেণীর থেকে তারা তাদের ক্ষমতাকে, প্রভাবকে খাটায় তখন কিন্তু আমরা বিপ্লব দেখতে পাই। এবং মধ্যতন্ত্র যেটা পলিটি অর্থাৎ মধ্য শ্রেণীর যারা থাকে তারা কিন্তু সবসময় শোষিত হয় এবং এই শোষিত হওয়ার ফলে কিন্তু বিপ্লব সংগঠিত হয়। তাহলে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে বিপ্লব প্রতিরোধের উপায় কী। হ্যাঁ, এটা তো তোমাদের আলোচনা করলাম আমি, কেন বিপ্লব হয়, বিপ্লবের কারণগুলো কী কী, মনস্তাত্ত্বিক কারণ কী, প্রাথমিক কারণ কী এবং অ্যারিস্টটল কীভাবে বিপ্লবকে দেখেছেন, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। এখন আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে বিপ্লব প্রতিরোধের উপায় কী,
বিপ্লব প্রতিরোধের সবচেয়ে বড় হচ্ছে যে সংবিধান বহির্ভূত কোনো কাজ করা যাবে না, এখানে আইনের শাসন থাকতে হবে, আইনের চোখে সবাই সমান, কাউকে ছোট কাউকে বড় এরকম করা যাবে না। অর্থাৎ আমাদের ধরে নিতে হবে যে আমাদের প্রজাতন্ত্রের অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তি সমানভাবে সমান সুযোগ সুবিধা পাবে। সরকারি ক্ষমতায় যারা থাকবে তারা তাদের ক্ষমতাকে যথেচ্ছার ব্যবহার করতে পারবে না, অর্থাৎ সবাই সমানভাবে সবার উপর ক্ষমতাটা প্রয়োগ করবে। সম্পদ নির্ধারিত করা যাবে না, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী ক্ষমতাটা থাকবে সম্পদ থাকবে তা না, উনি দার্শনিক বলে ওনার সম্পদ থাকবে, সাধারণ মানুষের কোনো সম্পদ থাকবে না, এটা না। তাদের কাজ হলো প্রজ্ঞা অভিজ্ঞতা মেধা মনন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এবং এর জন্যে জনগণের প্রতি আস্থা থাকতে হবে। এগুলো হচ্ছে যে বিপ্লবের নেতিবাচক প্রভাবটা। আর ইতিবাচক প্রভাব কোনটা? আইনের প্রতি সবার শ্রদ্ধা থাকতে হবে। আইনের প্রতি যদি সবার শ্রদ্ধা থাকে, সবাই যদি আইন মেনে চলে, তাহলে দেখা যাবে যে একটা রাষ্ট্রে কখনোই বিপ্লব সংগঠিত হবে না। প্রত্যেকের কাজের যদি স্বীকৃতি প্রদান করা যায়, যথাযথ মর্যাদার স্বীকৃতি প্রদান করা যায়, প্রত্যেকে যদি সুযোগ সুবিধাগুলো সমানভাবে পায়, তাহলে কিন্তু কখনোই বিপ্লব হবে না। সুষম বন্টন, খাদ্যের সুষম বন্টন হতে হবে, অর্থাৎ সেই সমাজতন্ত্রের স্লোগানের মতো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এটা না। অর্থাৎ প্রত্যেকের জন্যে খাবারটা নিশ্চিত করতে হবে, ন্যায় বিচার। তোমার জন্যে আমার যে আইন, আমার জন্য ঠিক সেই আইন হতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, সবার প্রতি একই আইন প্রযোজ্য হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, অর্থাৎ আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকতে হবে। দুর্নীতি, প্রত্যেকে সুযোগ সুবিধা মুনাফা, হ্যাঁ, অতিরিক্ত ক্ষমতা লোভ, এইগুলো ত্যাগ করতে হবে। এইগুলো যদি করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লব নিরসন করা সম্ভব। তার চেয়েও বড় যেটা, যে প্রশাসনিক স্বচ্ছতা দরকার। প্রশাসনিক স্বচ্ছতা যদি আমরা পাই, যদি প্রশাসন তার কাজের জন্যে সবার কাছে জবাবদিহিতা করে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আসলে একটা রাষ্ট্রে বিপ্লব হবে না। এবং আরেকটা জিনিস, যে কোনো প্রকার বৈষম্য রাখা যাবে না, সামাজিক বৈষম্য রাখা যাবে না, অর্থনৈতিক বৈষম্য রাখা যাবে না, এবং সাংস্কৃতিক বৈষম্য রাখা যাবে না, সব কিছু রাখা যাবে না। তাহলে এক কথায় আমরা কী পেলাম? বিপ্লব, বিপ্লব হচ্ছে যে অ্যারিস্টটল তার বিপ্লব তত্ত্বকে তিনি অস্থিতিশীলতা বা পরিবর্তনকে বোঝান নাই, তিনি বুঝিয়েছেন যে একটা রেডিকাল পরিবর্তন, এবং এই পরিবর্তনটা সামগ্রিক পরিবর্তন। কেন বিপ্লব হয় সে সম্পর্কে তিনি বলেছেন মনস্তাত্ত্বিক কারণ রয়েছে, এবং তিনি যেটা বলেছেন যে প্রাথমিক কিছু কারণ রয়েছে। তিনি বিপ্লব কোথায় কোথায় হয় সেক্ষেত্রে তিনি বলেছেন গণতন্ত্রে বিপ্লব হয়, ধনিকতন্ত্রে বিপ্লব হয়, অভিজাততন্ত্রে বিপ্লব হয়, মধ্যতন্ত্রে বিপ্লব হয়। তিনি বিপ্লব নিরসন করার কথা কিভাবে বলেছেন? সরকারি কর্মকর্তাদের ক্ষমতা হ্রাস করতে হবে, জনগণের মধ্যে বৈষম্য দূর করতে হবে, যথাযথ স্বীকৃতি দান করতে হবে, ক্ষমতা এবং সম্পদের সুষম বণ্টন করতে হবে, ন্যায় বিচার থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে, দুর্নীতি দমন করতে হবে। তাহলে আমরা দেখো যে 2500 বছর আগে অ্যারিস্টটল যে বিপ্লবের কথা বলেছেন, আজকের যুগে কেন একটা দেশে বিপ্লব হয় সেটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একই কারণগুলো খুঁজে পাই। এই বৈষম্য, এই সার্বভৌমত্ব হরণ, এই ন্যায় বিচার রক্ষা করা, এই বৈষম্য, এই সম্পদের অসম বণ্টন, এই সমস্ত কারণেই কিন্তু বিপ্লব সংগঠিত হয়। এবং এই কারণেই আমরা আমাদের 1971 সালে আমরা আমাদের সার্বভৌমত্বের দাবিতে আমরা বিপ্লব ঘটিয়েছিলাম, যার ফলশ্রুতিতে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। তো অ্যারিস্টটলের বিপ্লব 2500 বছর আগে উনি যে বিপ্লবের কথা বলে গিয়েছেন, আজকের বিপ্লবের সঙ্গে একই ধরনের, একই পরিমাণ সাদৃশ্যপূর্ণ। সুতরাং এই কারণে আমরা অ্যারিস্টটলকে অবশ্যই সাধুবাদ জানাই। আজ এই পর্যন্তই থাক, তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।